যদি খণ্ড খণ্ড হয়ে যায়, এই দেহ থেকে প্রাণ চলে যায়, তবু এই হরি নাম ভুলবো না, এই কৃষ্ণ নাম ভুলবো না। এত দূর স্পর্ধা, গড়াই কাজে বলে উঠলেন, এত দূর স্পর্ধা তোমার, একে আসিস এই বাবাজিকে নিয়ে পাণ্ডুয়ার বাইশ বাজারে বেঁধে বেঁধে আঘাত কর, কষাঘাতে কষাঘাতে জর্জরিত করে দে, ক্ষুধাই দিবি না এক মুঠো অন্ন, তৃষ্ণাই দিবি না এক বিন্দু জল। আর এই বাবাজি অন্তকাল হয়ে গেলে এই বাবাজির দেহটা মাটির মধ্যে, না এত মুসলমান নয়, একে কবর দেওয়া যাবে না, এই বাবাজির দেহটা আগুনের মধ্যে, না এ হিঁদু নয়, একে পোড়ানো যাবে না, কি করি কি করি, এই বাবাজিকে কাঙের জলে ভাসিয়ে দিবি। এই না, এই কথা শোনা মাত্র, আদেশ হওয়া মাত্র, কতগুলো যমদূতের মতো সেপাই এসে বাবাজিকে লোহার শিকলে বেঁধে অত্যাচার করতে করতে টানতে টানতে পাণ্ডুয়ার বাইশ বাজারে এনে গাছের সঙ্গে আষ্টে পৃষ্টে বেঁধে শুরু করলো অত্যাচার। চাবুক দিয়ে চারজনে মিলে একত্রে মারছে আর বলছে, হরি নাম ছাড়, হরে কৃষ্ণ নাম ছাড়, হরে কৃষ্ণ নাম ছাড়, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, প্রত্যেকটি পোহারে বাবাজির অঙ্গ থেকে দর দর করে রক্তধারা নেমে আসছে, প্রচন্ড যন্ত্রণায় বাবাজি চিৎকার করে বলছে, দেখা না দেখা না, একবার দেখা না, আর তো পারি না এ যাতনা সহিতে, একবার দেখা না। আর অত্যাচারীর দল বারবার করে বলছে, ভুলে যাও ভুলে যাও ভুলে যাও ওই কৃষ্ণ নাম। বাবাজি কেঁদে কেঁদে বলছে, কৃষ্ণ নাম আমি ভুলব না, তোমরা আমায় মারবে তো মারো, কত পারো আমায় মারো, মারবি যদি মার না রে ভাই, বারিক মুখে হরি মারবি যদি মার না রে ভাই, বারিক মুখে হরি আমায় মারার আগে হরি নামে সুধা, আমায় মারার আগে হরি নামের সুধা, এই তৃষিত প্রাণ কর্ষিত, আমায় মারার আগে হরি নামের সুধা, তৃষিত প্রাণ কর্ষিত, মারবি যদি মার না রে ভাই, মুখে হরি বল, মারবি যদি মার না রে ভাই, বারে মুখে হরি বল। নয়নে জলে বুকু ভাসিয়ে কাঁদছে, তাকে মারছে অত্যাচার করছে, তবুও বাবাজি দেখুন বৈষ্ণব কাকে বলে, বাবাজি কর জোরে বলছে, প্রভু এরা জানে না এরা কি অপরাধ করছে, তুমি এদের ক্ষমা করো, তুমি এদের ক্ষমা করো। হঠাৎ যারা অত্যাচার করছিলেন তারা ক্লান্ত হয়ে গেলেন, তাদের হাতের থেকে চামুক খসে পড়ল, মুখ থেকে তাদের একটি কথা বেরিয়ে এলো, হরি নাম সা, কৃষ্ণ নাম সা। তারা নিজেদের ভুল বুঝতে পারলেন, এত অত্যাচার করেও বাবাজির মুখ থেকে হরি নাম ভোলানো গেল না, লুটিয়ে পড়লেন বাবাজির চরণে, বাবাজি আমরা বুঝতে পেরেছি আপনি কোনো ওলি কোনো আউলিয়া, কিন্তু ওই অত্যাচারী গড়াই কাজে তো মানবে না, আপনাকে যদি শেষ করে দিতে না পারি ওই গড়াই কাজে আমাদের গদ্দার নিয়ে নেবে, কি আমার জন্য তোমাদের এত বড় ক্ষতি হবে, না না তা হতে পারে না ভাই সাহেব, আমার হাতের শিকলের শিকলটা একটু খুলে দাও, একটু বন্ধনটা একটু খুলে দাও। বাবাজির কথা মতো তারা হাতের বন্ধন খুলে দিলে, আর যেই না বন্ধন খুলে দিয়েছে বাবাজি সকলকে ডেকে বলছে, ভাই সব একবার একবার আমার সঙ্গে তোমরা বলো কৃষ্ণ কি, যে নাম করে তোমার এই পরিণতি আমরা সেই নাম করবো, না না তা হতে পারে না, একবার বলো ভাই কৃষ্ণ। পাশ থেকে একজন বলে উঠলো, একটু কৃষ্ণ নাম বললে যদি বাবাজির হাত থেকে আমরা মুক্তি পাই তো সমস্যা কোথায়, একবার বল না কৃষ্ণ। বাবাজি বলে উঠলেন, এসো ভাই
নাম গ হরি নাম কৃষ্ণ নাম শুভই নাম গ হরি নাম কৃষ্ণ নাম পদ হরি নামের মালা দূরে জানে প্রীতম জানা পদ হরি নামের মালা দূরে যাবে প্রীতম জানা হরি বো করতে করতে বাবাজি ধুলার মধ্যে পড়ে গেল, বাবাজির দেহে আর কোনো প্রাণের লক্ষণ নেই। ওরে আমরা এখন বাবাজির এই দেহটাকে নিয়ে কি করি? ওই যে গড়াই কাজী বলেছিল গাঙ্গের জলে ভাসিয়ে দিতে, চল আমরা গাঙ্গের জলে ভাসিয়ে দিই। অত্যাচারীর দল বাবাজির ওই দেহটাকে নিয়ে গাঙ্গের জলে ভাসিয়ে দিলে। কিন্তু বৈষ্ণব হচ্ছে পরশমণি, পরশমণির ছোঁয়ায় যেমন লোহা সোনায় পরিণত হয়, বৈষ্ণবের ছোঁয়ায় অভক্তেরাও ভক্তে পরিণত হয়। বাবাজির স্পর্শ যখন তারা পেল, বাবাজিকে যখন তারা তুলল, তাদের অন্তরেও ভক্তি সঞ্চার হল। নয়ন জলে কেঁদে কেঁদে বলছে, না এই হরিরাম এই কৃষ্ণ নাম আমরা ভুলতে পারবো না, ওই গড়াই কাজের চাকরি আমরা করবো না, চল আমরা দূর দেশে চলে যাই, আমরা মাটি কোপাবো, তবু এই গড়াই কাজের অত্যাচারে সামিল আমরা হব না। এদিকে ওদিকে শান্তিপুরে আমার গৌরানা গোসাই সীতাপতি অদ্বৈত আচার্য প্রভু আমার হাতে তিল তুলসী গঙ্গালয়ে আমার ভগবানকে ডাকছিলেন, আহ্বান করছিলেন। এমন সময় গঙ্গার মধ্যে থেকে ভেসে আছে হরি নামের ধ্বনি, কৃষ্ণ নামের ধ্বনি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এমন করে কৃষ্ণ নাম কে করে, কোথা থেকে ভেসে আসে এমন সুমধুর কৃষ্ণ নাম, রাম রাম হরে হরে। দেখতে পেলেন, দেখতে পেলেন গঙ্গা থেকে এক মৃতদেহ ভেসে যায়, সেখান থেকে উচ্চারিত এই কৃষ্ণ নাম। ছুটে গেলে আবক্ষ গঙ্গা জলে নেমে অদ্বৈত আচার্য প্রভু সেই দেহটিকে কুলে টেনে আনলে। দেখছেন গলায় তুলসীর মালা, ললাটে তিলক, সর্বঙ্গ কষাঘাতে কষাঘাতে জর্জরিত, আর অন্তর থেকে উচ্চারিত হচ্ছে কৃষ্ণ নাম, কিন্তু দেহে কোনো প্রাণের লক্ষণ নেই। বাবাজি হরিনামের মাধ্যমে সমাধিস্থ হয়েছে। অদ্বৈত আচার্য প্রভু এটা দর্শন করা মাত্র তার কানে দিলেন কৃষ্ণ নাম, আর যেই না কৃষ্ণ নাম দিয়েছেন সঙ্গে সঙ্গে চেতনা ফিরে পেলেন। সরে যান, আমায় ছোবেন না, আমায় স্পর্শ করবেন না, আমি পাপী, আমি যব, আমি অপরাধী। অদ্বৈত প্রভু বলে উঠলেন, তুমি পাপী? যার অন্তর থেকে কৃষ্ণ নাম উচ্চারিত হয় সে পাপী হতে পারে? যার ললাটে তিলক, যার গলায় তুলসীর মালা, সে কখনো পাপী হতে পারে? বাবা কি অপরাধ করেছ যে সর্বঙ্গ এমন কষাঘাতে জর্জরিত, রক্ত গড়িয়ে পড়ছে? সঙ্গে সঙ্গে বাবাজি বলে উঠল, এটা অপরাধ নয়, এটা হরি নামের অলঙ্কার, এটা কৃষ্ণ নামের অলঙ্কার। সাধু 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 বাবাজি, যে অঙ্গের আঘাতকে বলতে পারে কৃষ্ণ নামের অলঙ্কার, সে কি কখনো পাপী হতে পারে বাবাজি? তা বাবাজি চলো আমার সঙ্গে, এত বড় ভক্ত সঙ্গ ছাড়া যায় না, তুমি আমার সঙ্গে থাকবে, যেই দিন তোমার কৃষ্ণ আসবে সেই দিন তোমার সঙ্গে তোমার কৃষ্ণের আমি সাক্ষাৎ করিয়ে দেব। অদ্বৈত প্রভুর সঙ্গে গেলেন বাবাজি, কত লীলা হলো,
শ্রীমন মহাপ্রভু আবির্ভূত হলেন, মহাপ্রভু বড় হলেন, শ্রীবাসঙ্গনে শ্রীমন মহাপ্রভুর প্রকাশ ঘটল। যেই দিন আমার গৌরাঙ্গ গৌরাঙ্গ প্রকাশ হল নদিয়া নগরে, নদিয়া নগরে হইল মারুত দেশে দেশে দেশান্তরে, আইল ভক্তের দল গৌরাঙ্গ ভেজিতে, নরহরি সরকার আইলেন শ্রীখণ্ড শ্রীখণ্ড হইতে, আবির্ভূত হলেন মহাপ্রভু হল তার প্রকাশ। দলে দলে ভক্তরা খবর পেলেন, ছুটে এলেন, অদ্বৈত আচার্য প্রভু ছুটে এলেন সেই বাবাজিকে সঙ্গে লই, প্রভু গৌরহরি দেখো দেখো প্রভু কাকে নিয়ে এসেছি, আর আমার গৌরহরি কোটি নক্ষত্র পরিবেষ্টিত চন্দ্রের মতো আজ ভক্তগণ রয়ে শ্রীবাসঙ্গনে হেমদণ্ড বাহু তুলে কৃষ্ণ নাম করছেন। হঠাৎ আজ ভক্তের আগমন বার্তা শুনতে পেয়ে গৌরহরি বলে উঠলেন, কে এসো এসো আমার কাছে, ছুটে চলেছেন আমার গৌরহরি। আর বাবাজি বারবার করে পিছিয়ে যাচ্ছে, না প্রভুরা আমি পাপি, আমি অধম হীন কুল জন্ম বোন, নিন্দ কলে নিন্দ কলে হীন কর্মে রত সদা রত সদা, আমি অস্পৃশ্য অস্পৃশ্য, আমার কাছে তুমি এসো না আমি পাপি। গৌরহরি বলে উঠলেন, কে বলেছে তুমি পাপি, তুমি কৃষ্ণের দাস, তুমি হরির দাস, তাই জগতের বুকে তুমি প্রচারিত হও ভক্ত হরিদাস, এসো হরিদাস আমার কাছে এসো। তবুও যখন ভক্ত হরিদাস প্রভুর কাছে আসছেন না, প্রভু বলে উঠলেন, হরিদাস আমি জানি তুমি অভিমান করেছো তাই না, শোনো শোনো হরিদাস তোমায় যখনে তোমায় যখনে পান্নুয়ার বাইশ বাজারে প্রহার করয়ে যব করয়ে যবনে, প্রতিটি প্রহারে কৃষ্ণ নাম শুনিয়া কৃষ্ণ নাম শুনিয়া, কি করে রহিব ঘরেতে বসিয়া ঘরেতে বসিয়া, তুমি রাগ করেছো হরিদাস তাই না, পান্ডুয়ার বাইশ বাজারে যখন তোমায় যবনেরা প্রহার করছে আর প্রতিটি প্রহারে তুমি হা কৃষ্ণ গোবিন্দ বলে ডেকেছ, আমি তোমায় রক্ষা করতে যাইনি তাই না, তাই তুমি অভিমান করেছো, আমায় বহুবার ডেকেছো আমি যাইনি, হরিদাস তুমি আমায় ডেকেছিলে আর আমি তোমাকে রক্ষা করার জন্য সুদর্শন চক্রকে পাঠিয়েছিলাম, কিন্তু সুদর্শন যখন গিয়েছিল সুদর্শন শুনল তুমি বলছো প্রভু এরা কি অপরাধ করছে এরা নিজেরা জানে না, তুমি এদের ক্ষমা করো, হরিদাস আমার ভক্ত যাকে ক্ষমা করে করুণা করে সুদর্শনের কি সাধ্য আছে তার কেশাগ্র স্পর্শ করে, সুদর্শন ব্যর্থ হয়ে ফিরে এলো কিন্তু আমি তো থাকতে পারি না, তাই তুমি আমায় নামরূপে স্মরণ করছিলে আর আমি আমি নামরূপে তোমাকে প্রদক্ষিণ করেছিলাম, হরিদাস তোমার এই আঘাতে আমি অঙ্গে করে লই অঙ্গে করে লই, এই দেখো তার চিহ্ন আমি মিথ্যা নাহি কইনি, তাই গৌর হরি হরি রে কই দাস, তোমার অঙ্গের আঘাতকে এই দেখো আমি নিজের অঙ্গে ধারণ করেছি, আঘাত পড়েছে তোমার অঙ্গে কিন্তু যন্ত্রণা উপভোগ করেছি আমি, যন্ত্রণা ভোগ করেছি আমি। এবার হরিদাস যখন দেখলেন তার অঙ্গের যেখানে যেমন আঘাত আমার গৌরহরির অঙ্গে সেখানে তেমন আঘাত, আর কি থাকতে পারি আর কি ভক্ত থাকতে পারে, ছুটে এসে লুটিয়ে পড়লেন প্রভুর চরণে, দয়া ভয় এত করুণা তোমার, এতই যখন তুমি করুণা ভয় তুমি কেন কেন আমায় এতদিন তুমি দূরে সরিয়ে রেখেছিলে ঠাকুর, কেন এতদিন দূরে সরিয়ে রেখেছিলে। গৌরহরি কেঁদে কেঁদে বলছে, হরিদাস আমার ভক্তের স্থান আমার চরণে নয়, আমার ভক্তের স্থান আমার হৃদয়ে, এসো হরিদাস আমার হৃদয়ে এসো। এইভাবে কত লীলা করলেন আমার গৌরহরি, শান্তিপুরে অদ্বৈত আচার্যের বাড়িতে শ্রাদ্ধকর্মে সেখানেও হরিদাস ঠাকুরকে আমার গৌরহরি, ব্রাহ্মণের যেটা সব থেকে বড় দান, যেটা ব্রাহ্মণকে শ্রেষ্ঠ ব্রাহ্মণকে দেওয়া দরকার, আমার হরিদাস ঠাকুরকে দিয়েছিলেন। এই জন্য ব্রাহ্মণেরা অদ্বৈত আচার্য প্রভুকে এক ঘরে করেছিলেন, অদ্বৈত আচার্য প্রভু আমার গৌরহরিকে ডেকে বললেন, প্রভু তোমার কথা মতো কাজ করলাম, হরিদাসকে শ্রেষ্ঠ দান দিলাম আর ব্রাহ্মণেরা এক ঘরে করল। গৌরহরি বলছে, দাঁড়াও, ব্রাহ্মণদের কাছে গিয়ে বলছে, ব্রাহ্মণ ব্রাহ্মণগণ
আপনারা তো অদ্বৈত আচার্যের গিয়ে অন্য জল গ্রহণ করবেন না, বলে না ওকে আমরা এক ঘরে করেছি, তো বাড়িতে গেলে তো আজকে কিছু জুটবে না। তা এক কাজ করুন, আমি চাল আলু কাঁচকলা ঘি এসব আনিয়ে দিচ্ছি, আপনারা সপাক মানে নিজেরা রান্না করে খেয়ে তারপর বাড়ি যান। তো ব্রাহ্মণেরা খেতে ভালোবাসে, তো সব আনিয়ে দিয়েছেন গৌরহরি, তো ব্রাহ্মণেরা রান্না করতে যাবে, দেখছে জল নেই আর আগুন নেই। জল সেই দিন সারা শান্তিপুরে কোথাও জল নেই, মা গঙ্গাও শুকিয়ে গিয়েছেন আমার গৌরহরির কথা মতো, শিরনা জিরনা হয়ে প্রবাহিত হচ্ছে। কি করলেন আমার গৌরহরি? গৌরহরির কথা মতো মা গঙ্গাও আজকে শুকিয়ে গিয়েছে। ব্রাহ্মণেরা বাধ্য হয়ে গৌরহরির কথা মতো হরিদাস ঠাকুরের পাতকুয়া থেকে জল আনলেন। কেন? বলে জলের কোনো জাত নেই, কারণ খেতে তো হবে। এখন জল তো হলো, আগুন ছাড়া তো রান্না করা যাবে না। আগুন নিমাই, আগুন দাও। বলে ব্রাহ্মণের তো মুখেই আগুন জ্বলে, ফুদিন আগুন জ্বলে যাবে নিমাই। আরে কলিযুগে কি ব্রাহ্মণের মুখে আগুন জ্বলে নাকি? ওসব আগে জ্বলতো, এখন জ্বলে না। গৌরহরি বললেন, ব্রাহ্মণের মতো ব্রাহ্মণ হলে আজও তার মুখ থেকে আগুন জ্বলে, ঘেসেই ব্রাহ্মণ। হরিদাস, ও বুঝতে পেরেছি। শোনো, তোমরা বৈষ্ণবেরা অনেক হাতের কাজ জানো, সামনে গিয়ে কি টুকটাক করবে আগুন জ্বলে যাবে, আর ওই জবন হরিদাসকে আমরা ব্রাহ্মণ বলে স্বীকার করতে হবে, ওইসব হবে না। দশ হাত দূরে বসে ফু দিতে হবে, তাতে যদি আগুন জ্বলে তাহলে বুঝবো ব্রহ্ম হরিদাস, তাই হবে। হরিদাস যাও ফুৎকার দাও। হরিদাস বলছে, কেন প্রভু, কি প্রয়োজন? আমি বলছি হরিদাস তুমি যাও, আজ ভক্তের গুরুত্ব বাড়াচ্ছেন আমার মহাপ্রভু স্বয়ং ভগবান। হরিদাস বললেন, দশ হাত দূরে হরিদাস বসে আমার গৌরহরির চরণের দিকে তাকিয়ে বলছে, প্রভু আমি মন্ত্র জানি না তন্ত্র জানি না, তোমার নাম মহামন্ত্র, আমি তোমার নাম বলে ফু দেব, দেখো প্রভু তোমার নামই যেন কলঙ্ক না হয়। এই বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম বলি চুল্লি মাঝে ফুৎকার দিলাম, ফুৎকার দিলাম, হরি নামের প্রভাবে অগ্নি অগ্নি উচ্চলিত হইলাম, উচ্চলিত হইলাম। যেই না হরিদাস ঠাকুর ফু দিয়েছে, সঙ্গে সঙ্গে দাউ দাউ করে আগুনে জ্বলে উঠেছে। সবাই মিলে বলে উঠলেন, ব্রহ্ম হরিদাস কি জয়, ভক্ত হরিদাস কি জয়, নামাচার্য হরিদাস কি জয়। প্রতিদিন 300,000 নাম করতেন নামাচার্য হরিদাস, এইভাবে কত লীলা করলেন আমার গৌধরি। একদিন আমার গৌধরি নদিয়া ছেড়ে চলে গেলেন সন্ন্যাস নিয়ে, কোথায় গেলেন নীলাচল। এখন ভগবান যেখানে যায় ভক্তও দলে দলে যায়, আজ দলে দলে ভক্তরা ছুটে চলেছেন, ছুটে এসেছেন হরিদাস ঠাকুর নীলাচলে পুরীধামে। কিন্তু হরিদাস ঠাকুর নীলাচলে প্রবেশ করলেন না, কারণ তখনকার দিনে নীলাচলে পুরীধামে হিন্দু ব্যতীত কেউ প্রবেশ করতে পারত না। আজও জগন্নাথ মন্দিরে হিন্দু ব্যতীত কেউ প্রবেশ করতে পারে না। তো হরিদাস ঠাকুর বাইরে দাঁড়িয়ে আছেন, নীলাচলের বাইরে অপেক্ষা করছেন, সব ভক্তগণ ছুটে গিয়েছেন সেই গম্ভীরাতে। এমন সময় আমার গৌরহরি সবার সঙ্গে কথা বলছেন আর সবাইকে ডেকে বলছেন, তোমরা সবাই এলে আমার হরিদাস আসেন। এসেছে তো প্রভু, ওই দূরে দাঁড়িয়ে রয়েছে হরিদাস, দূরে দাঁড়িয়ে রয়েছে। আমার গৌরহরি ছুটে গেলেন, হরিদাস হরিদাস তুমি এসেছো, প্রভু আমার জন্য তুমি ছুটে এলে প্রভু, লুটিয়ে পড়ে প্রণাম করলেন হরিদাস ঠাকুর। হরিদাস চলো আমার সঙ্গে গম্ভীরায় থাকবে, না প্রভু আমার তো অনুমতি নেই প্রবেশ করার। হরিদাস তুমি যদি নীলাচলে প্রবেশ না করো, জগন্নাথদেবকে দর্শন না করো, তোমার অপরাধ হবে। শাস্ত্রে বলছে তীর্থে গিয়ে তীর্থেশ্বর ভগবানকে দর্শন না করলে অপরাধ হয়।
হরিদাস ঠাকুর গৌরহরির কথাটাকে খণ্ডিত করে বললেন, দয়াময় আমায় ক্ষমা করবে। শাস্ত্রতে এও বলছে, কেউ যদি মন্দিরে গিয়ে তীর্থেশ্বর ভগবানকে দর্শন করতে না পারে, সে যদি মন্দিরের চূড়া বা ধ্বজা দর্শন করে, তার ভগবান দর্শনের ফল লাভ হয়, আর কোনো অপরাধ থাকে না। আর কেন যাব প্রভু জগন্নাথ মন্দির ওই অচল জগন্নাথকে দর্শন করতে? তুহু জগন্নাথ জগতে কাহে আসি জগবাহিনী মুই ছাড়, তুমি তো আমার জগন্নাথ, আমার আর কিছু লাগবে না। গৌধরী বুঝলেন হরিদাস এখান থেকে যাবে না, এই জনমানবহীন শূন্য প্রান্তরে হরিদাস কি করবে। তাই গোবিন্দকে ডেকে বললেন, গোবিন্দ প্রতিদিন যে মহাপ্রসাদ আমি পাই জগন্নাথ দেবের মহাপ্রসাদ, তা হরিদাসকে এনে দেবে। আর একটি বকুল গাছের ডাল জগন্নাথ দেবের দন্তকাষ্ঠ, সেটা মাটির মধ্যে রোপিত করলেন, সঙ্গে সঙ্গে সেখানে বিরাট বড় একটি বকুল গাছ হয়ে গেল, নাম হলো তার সিদ্ধ বকুল। হরিদাস এই গাছের ছায়ায় বসে তুমি হরিনাম করো। সেইখানে বসেই হরিদাস হরিনাম করেন, আর আমার গোবিন্দর দেওয়া প্রসাদ প্রতিদিন আস্বাদন করেন। এইভাবে দিন যায়, মাস যায়, বছর গড়ায়, চৈতন্য চরিতামৃতের অন্তখণ্ডে বর্ণনা করছেন, একদিন গোবিন্দ মহাপ্রসাদ নিয়ে এসেছেন। বলি একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, হরিদাসে দিতে গেলা প্রেমাবিষ্ট হইয়া, হরিদাসকে দিতে গেলা প্রেমাবিষ্ট হইয়া, বলে মহাপ্রসাদ এনেছি, মহাপ্রসাদ এনেছি, মহাপ্রসাদ এনেছি, মহাপ্রসাদ এনেছি, কৃপা করে গ্রহণ কর মহাপ্রসাদ এনেছি, তুমি কৃপা করে গ্রহণ কর মহাপ্রসাদ এনেছি, ঠাকুর মহাপ্রসাদ এনেছি গ্রহণ করো। কিন্তু কি দেখছেন গোবিন্দ? দেখে হরিদাস ঠাকুর করেছেন স্বয়ং, দেখে হরিদাস ঠাকুর করেছেন স্বয়ং, মন্দ মন্দ করিতেছেন সংখ্যা সংকীর্তন, মন্দ মন্দ করিতেছে সংখ্যা সংকীর্তন, হরিনাম ছাড়ে না, হরিনাম ছাড়ে না, হরিনাম ছাড়ে না, হরিনাম ছাড়ে না, যেই নাম সেই নামই তাই হরিনাম ছাড়ে, যেই নাম নাম করলে নামি পাবে, নাম সেই হরি, নাম করলে নামি পাবে, নাম সেই নামি, নাম করলে নামি পাবে, নাম সেই নামি, নাম করলে নামি পাবে, নাম সেই নামি, হরি নাম ছাড়ে না ঠাকুর। কিন্তু এ কি দেখছেন গোবিন্দ? দেখছেন হরিদাস ঠাকুর শয়ন করে আছে, কিন্তু নাম ছাড়ে নাই, কারণ যেই নাম সেই তো নামি, সেই তো কৃষ্ণ। ঠাকুর মহাপ্রসাদের কাছে গ্রহণ করো। হরিদাস ঠাকুর ইঙ্গিতে বললেন, নাম করছেন তো মুখে বলতে পারলেন না, সংখ্যা কীর্তন পুরে নাই কি মতে পাইব, কি মতে পাইব, আমার মহাপ্রসাদে আনিয়াছো কেমনে উপেক্ষিব, কেমনে উপেক্ষিব, গোবিন্দ আজ আমার হরিনাম সংখ্যা শেষ হয় নাই, আমি এখন যদি নাম বন্ধ করি তাহলে তো আমি নামে অপরাধ হব, যেই নাম সেই কৃষ্ণ, নাম তো আমি বন্ধ করতে পারবো না। আবার তুমি মহাপ্রসাদ এনেছো, যেই প্রসাদ সেই জগন্নাথ, তাহলে আমি এখন উভয় সংকটে পড়লাম, আমি প্রসাদকেও অবহেলা করতে পারবো না, নামও বন্ধ করতে পারবো না। এক কাজ করো গোবিন্দ, আমি ধীরে ধীরে নাম করি, আর এক রজ্জা প্রসাদ আমার বদনে দাও, আমার এতে নামও বন্ধ হবে না, আর প্রসাদও একটু পাওয়া হবে, প্রসাদেরও অমর্যাদা হবে না। আজ আমার উদরপত্তি করে প্রসাদ আর পাওয়া হবে না, মানে পেট ভরে আর প্রসাদ পেতে পারবো না। এক রঞ্জা প্রসাদ বন্দনা করে আস্বাদন করলেন হরিদাস ঠাকুর, আর গোবিন্দ ওই পূর্ণ পাত্রটি নিয়ে ছুটে গেলেন গৌধরীর কাছে। প্রভু প্রভু, একই একই গোবিন্দ, হরিদাস কেমন আছে গোবিন্দ? প্রভু, যে হরিদাস ঠাকুরকে কোনোদিন ঘুমাতে দেখিনি, শয়ন করতে দেখিনি, আজ দেখি সে শুয়ে আছে। গোবিন্দ, ছুটে গেলেন গৌধরী, হরিদাস হরিদাস তুমি কেমন আছো? হরিদাস ঠাকুর ধীরে ধীরে উঠে বসছে। প্রভু তুমি যেমন রেখেছ, বলো হরিদাস কেমন আছো, তাহলে শুনবে প্রভু। আমার শরীর ওই অসুস্থ নহে, অসুস্থ বুদ্ধি মোর, আমার শরীর অসুস্থ নহে, অসুস্থ বুদ্ধি মোর, প্রভু আমার শরীর অসুস্থ নয়, মন বুদ্ধি অসুস্থ। হরিদাস একই বললে,
এ জগতে যারা মায়ার দাস হয় তাদের মন বুদ্ধি অসুস্থ হয়, যারা হরির দাস হয় তাদের কখনো মন বুদ্ধি অসুস্থ হয় না। হরিদাস, তুমি তো এখন নাম সিদ্ধ হরিদাস, এই সিদ্ধ দেহে এত নাম করো কেন? এবার একটু সংখ্যাটা কমাও। হরিদাস বলছে, প্রভু যতক্ষণ নাম করি ততক্ষণ তোমায় পাই, আর নাম তুমি আমাকে কমাতে বলছো, নাম কমালে তো আর আমি তোমায় পাবো না, নামের মধ্যে তো তোমায় পাই প্রভু। প্রভু আর কিছু বলতে পারছেন না। তাহলে হরিদাস, আমি তোমায় আশীর্বাদ করি, তুমি দিব্য দেহ লাভ করো, দিব্য দেহ পেয়ে প্রাণ ভরে নাম করো। না প্রভু না, অনেক নাচাইলা মনে প্রসাদ করিয়া, ব্রাহ্মণের শ্রাদ্ধপাত্র খাইল ম্লেচ্ছ হইয়া, তুমি অনেক নাচিয়েছ, আমি কিচ্ছু বলিনি, আমি ব্রাহ্মণ নই, তবুও ব্রাহ্মণের শ্রাদ্ধপাত্র তুমি আমায় দিয়েছ, আমি তবুও তোমায় কিছু বলিনি, কোনোদিন তোমার কাছে কিছু চাইনি, কিন্তু আজ তোমার কাছে একটি ভিক্ষা চাইছি, তুমি দেবে প্রভু? কি চাও হরিদাস? শুনবে প্রভু? অদ্বৈত আচার্য প্রভু একটি কর্চা পাঠিয়েছে, বাউলে কহিও হাটে নাবিকায় চাউল, এটার মানে কেউ না বুঝুক আমি জানি, তুমি আর বেশি দিন এই নরলোকে থাকবে না, বৈকুণ্ঠাধিপতি তুমি বৈকুণ্ঠে গমন করবে। কিন্তু প্রভু আমি তো তোমার ওই লীলা দেখতে চাই না। গৌরহরী বলে উঠলেন, হরিদাস তুমি আমার আগে যেতে চাও? আমি যে তোমার নাম শুনতে ভালোবাসি, তোমার হরিনাম শুনতে ভালোবাসি, তুমি চলে গেলে নাম শোনাবে কে? হরিদাস বলছে, আবার তুমি ছলনা করছো দয়াময়, একটা পিপীলিকা চলে গেলে যেমন এই পৃথিবীর কোনো ক্ষতি হয় না, আমার মতো হরিদাস চলে গেলে তোমার ভক্তের অভাব হবে না। বলো হরিদাস তুমি কি চাও বলো। হরিদাস ঠাকুর বললেন, আমি কি চাই জানো? তাহলে শোনো, বলি এক বাঞ্ছা মরো বহুদিন হইতে, বলি লীলা সম্পে তুমি লয় মরোচিতে, প্রভু লীলা সম্প রিবে তুমি লয় মরোচিতে, বলি সেই লীলা প্রভু ভুনা দেখাইবা, বলি আপনার আগে মোর শরীর পারিবা, প্রভু গো আপনার আগে মোর শরীর পারিবা। হরিদাস তুমি আমার আগে চলে যেতে চাইছো? হ্যাঁ প্রভু, শুধু তাই নয়, কেমন করে যেতে চাই জানো? কেমন করে? আমি নয়নে তোমার ও চাঁদ বদন, নয়নে হৃব তোমার ও চাঁদ বদন, আমি শ্রীকৃষ্ণ চৈতন্য আমি জুভাই উচ্চা হৃব তোমা, শ্রীকৃষ্ণ চৈতন্য না প্রভু এই মত মোর ইচ্ছা দেব পরা, অগো এই মত তুলে দেখি আমার গৌরহরি নেই, চলে গিয়েছে, এতদিন তো ভক্ত এরকম কিছু চাইনি, এতদিন ভক্ত ভগবানের কাছে কি চেয়েছে? রূপং দেহি জয়ং দেহি যশ দেহি যশ দেহি, আমায় রূপ দাও যশ দাও, শুধু দাও দাও দাও। আজ কি চাইছে? তোমার আগে যেন চলে যেতে পারি, এটি ভগবান দিতে পারেন? চলে গেলেন গৌরহরি। পরের দিন আবার এলেন, হরিদাস তুমি কি তোমার সিদ্ধান্ত পরিবর্তন করেছো? হরিদাস বললেন, না প্রভু, আমি কাল যা বলেছিলাম আজ তাই বলছি, আগামীকাল তাই বলবো।
সঙ্গে সঙ্গে আমার গৌধরী বলে উঠলেন, প্রভু কহে হরিদাস, যে তুমি মাগিবে কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্যই করিবে। হরিদাস তুমি যা চাও আমার ভগবান যেন তাই করেন। সঙ্গে সঙ্গে হরিদাস ঠাকুর বলে উঠল, এই তো আমার পরম করুণাময়, এই না হলে আমার গৌধরী। কী করলেন হরিদাস ঠাকুর? আজ হরিদাস নিজ গৃহে প্রভুরে বসাইলা, হরিদাস নিজ গৃহে প্রভুরে বসাইলা, নেত্র ভিন্ন দুইও প্রভু নেত্রে দিলা, নিজ নেত্র ভিন্ন দুইও প্রভু নেত্রে দিলা, জন্মের মত দেখিনি শেষ বারের মত দেখিনি আমার মহাপ্রভুর চাঁদ বদন, জন্মের মত দেখিনি আমার মহাপ্রভুর চাঁদ বদন, জন্মের মত দেখিনি হৃদয়ে আনিল ধরি প্রভুর চরণ, হৃদয়ে আনিল ধরি প্রভুর চরণ, হরিদাস করে ভক্তের পদ ধুলি মস্তক ভূষণ, হরিদাস করে ভক্তের পদ ধুলি মস্তকে ভূষণ, ব্রহ্মার বাঞ্ছিত ধন, শিবের বাঞ্ছিত ধর, মহাপ্রভুর চরণ কমল ব্রহ্মার বাঞ্ছিত গৌর হরি। আজ হরিদাস ঠাকুর কি করলেন? হরিদাস ঠাকুর আজ শ্রীকৃষ্ণ চৈতন্য নাম কহে বারবার, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম কহে বারবার, প্রভু মুখ মাধুরী প্রিয় নেত্রে জলাধার, প্রভু মুখ মাধুরী প্রিয় নেত্রে জলাধার, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম করি উচ্চার, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম করি উচ্চার, নামের সহিত প্রাণ কইল উত্তর, হরি হরি সহিত হরি নামের সহিত প্রাণ কইল উত্তর, হরি নামের সহিত প্রাণ কইল উত্তর, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম কীর্তন করতে করতে হরিদাস ঠাকুর বিলীন হয়ে গেলেন। গৌরহরি আমার হরিদাস ঠাকুরকে বুকের মধ্যে নিয়ে নাম শোনাচ্ছিলেন, নয়ন জলে বুক ভাসিয়ে খেতে। হঠাৎ গোবিন্দ বলছেন, প্রভু কাকে শোনাচ্ছ নাম? যাকে শোনাচ্ছ সে তো চৈতন্য লোকে বিলীন হয়ে গিয়েছে, যেই না এই কথা শোনা। সঙ্গে সঙ্গে আমার মহাপ্রভু কি করলেন? হরিদাস ঠাকুরের ওই নশ্বর দেহটিকে, ওই পূত পবিত্র দেহটিকে নিজের কোলের মধ্যে তুলে নিলে। কেমন করে আজ হরিদাসের দেহ প্রভু লইল উঠাইয়া, হরিদাসের দেহ প্রভু লইল উঠাইয়া, অঙ্গনে নাচিছে প্রভু প্রেমাবিষ্ট হইয়া, হরে অঙ্গনে নাচিছে প্রভু প্রেমাবিষ্ট হইয়া, নাচে আমার বিশ্ব নাচে আমার বিশ্বম্ভরে, হরিদাসের কলিবর নাচে আমার বিশ্বম্ভরে, ভগবান নাচে রে ভগবান রে ভগবান নাচে রে, ভক্তির দেহ কোলে লই ভগবান রে, ভক্তির দেহ কোলে ভগবান নাচে রে, হরিদাসের দেহ প্রভু বিমানে চ, হরিদাসের দেহ প্রভু বিমানে চড়াইয়া, সমুদ্রেতে লইয়া গেলা কীর্তন করিয়া, এই সমুদ্রেতে লইয়া গেলা কীর্তন করিয়া, হরিদাস সমুদ্র জলে স্নান করাইলা, হরিদাস সমুদ্র জলে স্নান করাইলা, প্রভু কহে সমুদ্র এই মহাতীর্থ হইলা, প্রভু কহে সমুদ্র এই মহাতীর্থ হইলা। কি করলেন আমার গৌরহরী? হরিদাস ঠাকুরের ওই পূত পবিত্র দেহটিকে তিনি সুদৃশ্য বিমানে চড়িয়ে নিয়ে গেলেন সমুদ্র তীরে। সেই সমুদ্র তীরে নিয়ে গিয়ে হরিদাস ঠাকুরের পূত পবিত্র দেহটিকে সমুদ্র জলে স্নান করালেন। ভক্তগণকে ডেকে বলছে, ভক্তগণ, এতদিন সমুদ্র শুধু ছিল তীর্থ,
আজ আমার হরিদাস ঠাকুরের সঙ্গ পেয়ে হলো মহাতীর্থ। অতৎপর কি করলেন? অতৎপর শ্রীমন মহাপ্রভু আমার আজ বালুকার মৃত্তিকা করি তাহে শোয়াইলাম। হরিদাস ঠাকুরকে বালুকার গর্ত করে সেখানে শোয়ালেন। স্নান করানোর পর সেখানে শুয়ে আজ হরি বল হরি বল বলি গোরারা আপন সহস্তে বালু দিলা তার গায়, আপন সহস্তে বালু দিলা তার গায়, আপন সহস্তে বালু দিলা তার গায়, সহস্তে বালু দিলা তার গায়। হরি বল হরি বল বলে আমার গৌর হরি সেখানে বালি দিয়ে পরিপূর্ণ করে দিলেন। অতঃপর তিনিও সমুদ্র স্নান করে জগন্নাথ দেবের আনন্দ বাজারে এসে দাঁড়ালেন আমার শ্রীমন মহাপ্রভু। আর আনন্দ বাজারে এসে দাঁড়িয়ে কি করছেন? আনন্দ বাজারের সমস্ত দোকানির কাছে আঁচল পেতে আমার গৌরহরি বলে উঠলেন, আমার হরিদাসের ঠাকুরের মহোৎসবের তরে, হরিদাস ঠাকুরের মহোৎসবের তরে, ভিক্ষা যাচিয়া ভিক্ষা দাও তো আমারে, ভিক্ষা যাচিয়া ভিক্ষা দাও তো আমারে, ভিক্ষা যাচিয়া ভিক্ষা দাও গো আমারে, আজ ভিক্ষা চাহে ভগবান, ভিক্ষা চাই ভগবান, ভিক্ষা চাহে ভগবান, ভিক্ষা চাই ভগবান, গিয়ে ভক্তের গুণগান, ভিক্ষা চাহে ভগবান, গিয়ে ভক্তের গুণগান, ভিক্ষা চাই ভগবান। আনন্দবাজারে সমস্ত ভিক্ষা গ্রহণ করে আজ গৌর ভক্তগণকে বসিয়ে আমার গৌরহরি সেবা দিলেন। সেবা দিয়ে হরিদাস ঠাকুরের গুণ কীর্তন করছেন। কেমন করে? হরিদাসা ছিলা পৃথিবীর গুণমণি, হরিদাসা ছিলা পৃথিবীর।